হচ্ছে চলমান বৃক্ষ মেলা, নষ্ট হচ্ছে বেশিরভাগ গাছের চারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, কি পরিমাণ গাছের চারা নষ্ট হয়েছে এবং ক্ষতির বিষয়ে নার্সারি মালিকরা কি বলছেন? যুতিকা, গত 2 দিন থেকে যে অতিবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি এবং ভারী বর্ষণে কিন্তু নোয়াখালীর জেলার 9টি উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল গুলো পানিতে তলিয়ে গেছে। নোয়াখালী পৌর এলাকারও সবগুলো সড়কে কিন্তু ইতিমধ্যে পানিতে ঢুকে গেছে, পানি ঢুকেছে সরকারি অফিস আদালত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও। তো গত 4 দিন আগে অর্থাৎ 31শে জুলাই নোয়াখালী জেলা প্রশাসন এবং উপকূলীয় বন বিভাগের আয়োজনে নোয়াখালীতে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী যে বৃক্ষ মেলা, সেটি কিন্তু শুরু হওয়ার পর থেকে কোনো আলোর মুখ দেখতে পারেনি। অর্থাৎ বৃক্ষ মেলাটি শুরু হওয়ার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং ভারী বর্ষণ, যার কারণে কিন্তু এখানে একদিকে মেলায় যারা 30টি স্টল ছিল বিভিন্ন নার্সারি জেলার, তারা কিন্তু কোনো গাছপালা বিক্রি করতে পারেনি গাছের চারা। অন্যদিকে যে গাছের চারাগুলো এখানে ছিল সেগুলো বৃষ্টির পানিতে সবগুলো নষ্ট হয়েছে। আমি আজ সকালে এসেছি এই বৃক্ষ মেলা এবং কথা বলেছি এখানে যারা নার্সারি মালিক রয়েছেন। তো নার্সারি মালিকরা জানিয়েছেন নোয়াখালীতে চলমান এই জলাবদ্ধতার কারণে এই বৃক্ষ মেলায় তাদের প্রায় লক্ষাধিক গাছের চারা নষ্ট হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 250,000 টাকা। তো নার্সারি মালিকরা জানিয়েছেন আসলে তারা মেলা উপলক্ষে তাদের নার্সারিতে থাকা সবগুলো গাছে কিন্তু এই মেলায় এনেছেন এবং স্টলে সাজিয়েছেন, যার কারণে কিন্তু তাদের প্রায় পুঁজি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন। তো আমি কথা বলেছি উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা এবং নোয়াখালী জেলা প্রশাসক উভয়ের সাথেই। উপকূলীয় বন বিভাগে যিনি কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলমান বৃক্ষ মেলায় ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে সেটি নিরূপণে তারা কাজ করছেন, তারা পরবর্তীতে জানাবেন আসলে তাদের জন্য কি পরিমাণ সহযোগিতা করা যায়। আর আমি কথা বলেছি এই বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালীতে যে চলমান যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতায় বৃক্ষ মেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সম্পর্কে তারা অবগত আছেন এবং সেটি ব্যবসায়ীদের জন্য তারা যা করা প্রয়োজন তারা তাই করবেন। তো এই ছিল আসলে নোয়াখালীর বৃক্ষ মেলার ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সবশেষ। যুতিকা, নোয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান বৃক্ষমেলা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।